বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ফেরেশতা তানকাফাইল আলাইহি সালাতু ওয়াসসালামকে দ্বারা যে কোনো ব্যক্তিকে চব্বিশ ঘন্টার মধ্যে বিয়েতে রাজি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমল থেকে আপনি যদি কোনো ছেলেকে বিয়ে করতে চান অথবা কোনো মেয়েকে বিয়ে করতে চান, এমনকি যদি আপনি তার পরিবার সহ রাজি করতে চান, তাহলে এই আমলটি আপনারা অবশ্যই অবশ্যই করবেন। চব্বিশ ঘন্টার মধ্যে ওই ব্যক্তি এবং তার পরিবার এমনভাবে রাজি হবে যা আপনার চিন্তারও বাইরে, কল্পনাও করতে পারবেন না এত দ্রুত এই আমলটি কাজে আসে। আপনারা জানেন এই ফেরেশতাকে আল্লাহ তাআলা যে কত বিশেষ ক্ষমতা দিয়েছে আপনারা চিন্তাও করতে পারবেন না। শুধু আমলটিকে আপনাদেরকে সঠিক নিয়মে করতে হবে, একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। তবে আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ছয় ঘন্টার মধ্যে পরিবার সহ বিয়েতে রাজি করার বিশেষ একটি আমল নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সেই আমলটি করতে হয় জিনের রাজা আহমারের মাধ্যমে। আমি তাড়াতাড়ি আপনাদের মাঝে সেই আমলটি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তবে পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য অবশ্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন, কারণ ওই লেখাগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি লুকায়িত রেখেছি যা আপনাদের আমল থেকে 100% কামিয়াবি লাভ করার জন্য ওই বিষয়গুলোর প্রয়োজন হবে। এজন্য আপনারা প্রতিটি লেখাকেই মনোযোগ সহকারে পড়বেন এবং এই আমলটি করার আগে আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এই জাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে জাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে জাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে এজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য আপনারা যে কোনো একটি গাছ থেকে বড় একটি সবুজ পাতা নিয়ে আসবেন, সেটি যে কোনো গাছ হতে পারে, তবে একটু পাতার সাইজ বড় হলে, শক্ত হলে বেশি ভালো হয়। আনার পরে আপনারা প্রথমেই এই তালসামটি এতটুকু লিখবেন, লিখার পরে আজিব ইয়া তানকা ফাইল বা হাক্কে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু থেকে শুরু করে যা লেখা আছে এতটুকু আপনারা হুবহু লিখে ফেলবেন। লিখার পরে আপনি যেটি করবেন, এই যেই জায়গায় নামের এই জায়গার আপনি যাকে বিয়েতে রাজি করতে চাচ্ছেন তার নাম এবং তার মায়ের নাম লিখবেন। যদি মনে করেন তার মায়ের নাম জানা নেই তাহলে তার নামের পরে তার বাবার নাম লিখবেন। যদি আপনার মা বাবা কারো নাম জানা না থাকে তাহলে তার নামের পরে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম অথবা হযরত হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম লিখবেন। বাংলাতেই লিখেন আর আরবিতেই লিখেন আপনারা লিখবেন। তারপরে বিজালদি অবি মহাব্যতি, তারপর হচ্ছে বা জাউজি, এতটুকু লেখার পরে এই জায়গার মধ্যে আপনি যেটি করবেন আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। যারা বাংলাতে লিখেন তাদের তো আসলে বোঝানোর কিছু নেই, নামগুলো বাংলাতে আপনারা বুঝতে পেরেছেন কি লিখতে হবে। তবে যারা আরবিতে নাম লিখবেন তাদেরকে একটু বিষয় বুঝে নিতে হবে। আপনারা একটি বিষয় সবসময় খেয়াল রাখবেন নাম লেখার ক্ষেত্রে, ছেলেদের নামের পরে ইবনে বসে, এই যে আলিব বা নুন, এই যে বা এ নুন, কিন্তু মেয়েদের নামের পরে অর্থাৎ ছেলেদের নাম লেখার পরে ইবনে লিখতে হয়, তারপর তার মায়ের নাম বাবা তার বাবার নাম অথবা হযরত আদম আলাইহিসসালাম অথবা হযরত হাওয়া আলাইহিসসালাম লিখতে হয়, কিন্তু মেয়েদের নামের পরে ইবনে না লিখে লিখতে হয় বিনতে বা নুন তা, এই যে বা এ নুন এই যে তা, বা নুন তা লিখতে হয়, তারপরে তার মায়ের নাম অথবা তার বাবার নাম অথবা হযরত আদম আলাইহিসসালাম অথবা হযরত হাওয়া আলাইহিসসালাম লিখতে হয়। বুঝতে পেরেছেন, যারা আরবি লিখতে পারেন তারা এই বিষয়টি জানেন। এইভাবে যখন আপনাদের লেখা শেষ হয়ে যাবে তখন ওই পাতাটিকে যে কোনো চুলার নিচে অর্থাৎ মাটির চুলা অথবা গর্ত করে আপনাকে চুলা খনন করতে হবে, তার নিচে এমনভাবে ওটাকে
পুঁতে দিতে হবে, যাতে করে পাতাটা আগুনে গরম হয়। তবে একেবারে পুড়ে যেন ছারখার না হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে, এমন জায়গায় এটিকে পুঁতে দিতে হবে, অর্থাৎ একেবারে চুলার নিচে আপনাকে পুঁতে দিতে হবে। দেখতে পাবেন আল্লাহ তাআলার অশেষ রহমতে 24 ঘন্টার মধ্যে যার জন্য আমল করবেন সে এবং তার পরিবার বিয়েতে রাজি হয়ে যাবে, এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই। তবে আমি যা যা বলেছি তা অক্ষরে অক্ষরে মেনেই আমলটি করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। Ooh.